আরে পাগলা, তুই তো জানিস এখনকার ইয়াং সুলবল যেগুলো আছে সেগুলি হচ্ছে বেরি সিগারেট খাওয়ার ওস্তাদ, ওই জন্য আমার মার্কাও থুসি ওই পজিশনে। মার্কার নাম হচ্ছে হোকা মার্কা। ও তাই তো সিল করছে রে, বদ্ধ মুখাতে হোকাতে হোকাতে এডে মানে তো। হ্যাঁ ওটাই আমার। তে তুই এক কাম করিস তো, ভোটের তো বেশি দিন নাই, বগুড়া শহরে যত হুন্ডো আছে R15 J6R পালসার ডিসকভার অ্যাপাচি CT100 FZ ডায়াং স্কেল থরথরা ম্যাগি হুন্ডো টেম্পু কাকড়া ঠেলা গাড়ি ইজি বাইক অটো সাইকেল ভটভটি বাস বহুত যত গাড়ি আছে সব গাড়ি জোরো করিস তো। কাল পরশুর মধ্যে গোটাল বগুড়া পাকদা লাগবি, কাল পরশুর মধ্যে অনুকার যে চ্যালো পাড়া, তারপর তোর মাই রিডালি হকার মার্কেট শান্তাহাট ডালপট্টি নন্দীগ্রাম কাহালু দুপসাসে ধাপের হাট বগুড়ো সাত মাথার ছাটটা পাক দিয়ে তারপর বাইত আসা। তুই যেটুটি গাড়ির নাম করলো বলে হাজার দেখতে পারি যাবি, আমার যেটুটি ঘোড়ার জায়গার নাম করলু কোন সেবা তেল লাগবি এক হুন্ডা তুই দেবে। আপনি হা করছো কে, কেবল তো হুন্ডা সব পণ্য সব গাড়ি হিসাব করলে 34,15,000 লাগবি। কি কইছে তুই রে, খালি এই সেলো পাড়ায় মাটি ডালি হকার মার্কেট শান্তাহাট ডালবট্টি নন্দীগ্রাম কাহালো দুপসাসে ধাপের হাট বগুড়া সাত মাথার সাতটা পাক দিয়ে কাটি লাগবি 34,50,000 টাকা মাত্র তো আমার ঘুরলো পারে। ক্যাশ না দেখতে ভরদ আসু কোয়াটা আছে তোর তবিল। এ তাহলে তুই এক কাম কর, এগুলো বাদ দে, দিয়ে জনাভিষেক লোক লিয়ে বগুড়া সাত মাথার যে সাতটা পাক দিয়ে বাইর চলে আস মনে। তাই কর তাই ভালো হবি, আর আমার তো লিউ আরে তুই আমার তে দেবার বুনি। কে রে কাউলে, তুই একটা কথা কবা লু আমাকে পাড়া সাঙ্গা বাংরা হয়ে, তুই কি কথা কলু রে, আমি ভোটত পাড়াটা করি একবার পাড়াটা করবার দে, তারপর দেখিস নি হাই হুলুস তোর কারো করে ফেল দেবো, তুই যা খাবার সবু যা লিবার সবু আমি তাই দেবো তোক। পরের আশা মরের আশা, পরে কার চিন্তা পরে, এখন কিন্তু বসে রেখো। তুই তো ভেজালের মতো ফেল দিলু বারে, তোক যে এখন কি দি। আচ্ছা তুই এক কাম করতো, ওই কালা সান যাই দেখ যে বেরি লিয়ে গেছে মেলা প্যাকেট 8,000 প্যাকেট, ওই মায়ে বেরি লিয়ে গেছে ওর থেকে গোটা 5 প্যাকেট বেরি লি, আর 20 টাকা তোক দিচ্ছি এটা লিয়ে, আবার তোর থাকতো পরে আমি তোক দেবো না টাকা। আদে ধর 120 টাকা লে, আর শোন বীজজনক কিন্তু রেডি করবো কালকে, কালকের মধ্যে রেডি করা চাই, যে ওই চা নাস্তার ব্যবস্থা করে দেবো নি যা। হ্যাঁ কালো মাসান দিকে তোর পাশে আসি তাই বলে ঝালুক রে দামো চা নাস্তা খাই পারবি, আমি খাই মানো গো। এ যা তো যা করলে কর্মনি, তুই কম বেশি বেসর বাড়িস কুমা, মন মেজা খারাপ হয়ে যাচ্ছে, অত কথা কইস কেরে মিচ্ছে না সরা হয়ে যা তো যা। এ সলতেছে ইয়ম পে সুচ চুপ থাকু আমার কা ঘষ না, আমি কিন্তু ডাম মার্কা যা বদ্ধ কি করে আছে আপনি মাত্র শেষ অক্সাগা দেখিচ্ছি। তুমি কোন এলাকার সাংরা বারে, তোমাক তো চিনো না। এমি সাহেব এ তো আপনি ভুল করলেন, আপনি জানেন না আমি এলাকা কাওলা মাস্তান। ও তুমি সেই কাওলা মাস্তান, তোমার নামে এতই শুনছি বারে, আসো বাবা বসো। না এমি সাহেব আমি তো বসে আসিনি, আমি আপনি ভোটে পোষা করার জন্য আসছি, খালি আপনি দোয়া করেন আমি তার ভালো ভালো ভোটে পোষা করি। বাপ রে তুমি তো কাওলা মাস্তান সেই সাংরা বারে, তোমাকে আমার খুব ভালো লাগছে। যাক এমবি সাহেবের হক ভালো লাগছে, টেকাও আজ কসম বাবা। লেবাসু ভাইয়ের মার্কা ডাব, মার্কা ডাবের পানি খেতে মজা, লেবাসু ভাইয়ের পুকটি বেকা। কি করে এ সরে এ তুই কি গুলো রে, আমার পুকটি বেকা মানে এ এ ভুলে গেছি এমবি সাহেব ভুলে গেছি, আমি কমো ওকা মার্কা পুকটি বেকা ফস করে আপনি কথা মুখে যাচ্ছে। ও ঠিকই আছে, তাই তো কই তুই আমার স্যাংরা হয়ে আমার নাম বদনাম করিস, এটা তো ঠিক লয়। আচ্ছা যাই হোক তুই এলাকার মাস্তান মানুষ, তোক তো কম টাকা দিলে এলাকা ঠান্ডা হবার লয়, আচ্ছা ধর তুই 1,000 টাকা লে এলাকা ঠান্ডা কর যা। একবারেই 20 হাটে দিবেছে দিই তো, আর না জাগে দিই তো দিই তো কি হয়। এম পি সাহেব আমার গা চুল কাচ্ছে মনে হয় টেয়ে দেবনে। কি কইস বারে 20 হাটে দে হবি নে, এ তুই এক কাম কর এ ধর 50 হাটে লে। এম পি সাহেব আপনি পাস।
না ইনস্টাগ্রামে রেডি করছে বদলনে 50 জনক কে রে সলটেস তুই এটি বসে আছিস ওই দিকে তো কাম সারা হয়ে গেছে রে কি রে লিল ফিলু ওই দিকে আবার কি আছে কে তুই জানিস নে তুই দুধ কলা দে কাল সব পুচিচ্ছু এই শালা লিল ফিলুর বাচ্চা ভালো মতো কত কি আছে কিসের পুচিচ্ছু রে শোনো সলটেস ভাই কাউলে তো তোমার ভোট করে ইচ্ছে না কাউলে ভোট করে ইচ্ছে দাপ মার্কার ওই লাবাসী এমপির তুই কেঙ্গারে বুঝলু যে উনি আমার ভোট করিচ্ছে না আমি ওই লেবাসু মেম্বারের বাড়ির ওইদিক থেকে আসিচ্ছি আসপালে শুনি কাউলের আওয়াজ আমি কই কাউলে আবার ঠিক আছে দেখি তো শুনি পরে দেখি কাউলে একটা 50,000 টাকা দিছে হাই সর্বনাশী রে আমার কি কাম হয়ে গেল বারে কাউলে ভোট বেঁচে দিল মাথা তো আমার ঘুরলো বারে এলাকা চ্যাংরা প্যাংরা হুই কি এক কাম করলো হ্যাঁ না ইলে তো আর সহ্য হয় না দাবা খেলার তো আমি ভুল করে গুটি দিছি ই গুটি দেওয়া তো আমার ঠিক হয়নি আবার নতুন করে সাজান লাগবে দেখিচ্ছি হ্যাঁ সলটেস ভাই তাই করো তাছাড়া তুমি জিততে পারবা না আচ্ছা তুই যা কোনো টেনশন লিবু না আমি জিতমো আমি হমো ফার্স্ট বুঝিস নি আমি হমো এমপি কোনো সমস্যা নাই আবার নতুন করে আমি বাড়াচ্ছি তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ ফান পিস লাভ গাইস।